Welcome to Exim Education Group, one-stop solution for worldwide admission, visa support, immigration and travel. Exim, committed to your success. Medicine or engineering? Medicine. So why don't you go at medicine? Medicine, you have a very good career over there. If you go through medicine, after completing, you have the opportunity to do internship over there. In our medical hospital actually. যেমন medicine studentদের আমরা একটা ভিডিও আছে আপনি দেখবেন, যেমন ওরা যখন হচ্ছে যে প্র্যাকটিক্যাল বেস ক্লাসগুলো করে, ঠিক আছে, এটাই আমরা মালয়েশিয়াতে ইমপ্লিমেন্ট করেছি। দ্য কোয়ালিটি অফ এডুকেশন, আমরা কিন্তু রোবোটিক্স করিয়ে মেডিসিনটা করি। রোবোটিক্স মানে কি, যেমন মনে করেন আপনি যখন প্র্যাকটিক্যাল বেস ক্লাসে যাবেন, একটা লাশ সেটাকে যখন এক্সপেরিমেন্ট করা হয়, অনেকেই কিন্তু সেটা প্রথমে যারা প্রথমবার যখন তারা দেখছে, তখন তো অনেকে ওই লার্নিংটা নিতে পারে না। এটা হ্যাবিচুয়েশনের কিন্তু একটা ব্যাপার রয়েছে। বাট ইন দ্য মেডিকেল সায়েন্স আমরা থাইল্যান্ড থেকে এই প্রযুক্তিটা ইমপ্লিমেন্ট করেছি ইন মালয়েশিয়া। আমরা কিন্তু রোবোটিক্স করি, কোন একটা রোবটকে নিয়ে এসে ওইটাকে এক্সপেরিমেন্ট করাই স্টুডেন্টদেরকে, ঠিক আছে। দেন কিন্তু তারা দেখা যাচ্ছে তারপরে এটাতে যখন তারা হ্যাবিচুয়েট হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে তাদেরকে একটা লাশের সামনে নিয়ে এসে ওই লাশটার উপর তখন দেখা যায় যে কাকা ছেড়া বা আদার্স যে এক্সপেরিমেন্ট গুলো, তখন কিন্তু ওগুলো করা হয়। এই রোবোটিক সিস্টেম মানে বর্তমানে শুধু ইউকে, অস্ট্রেলিয়া অ্যান্ড মালয়েশিয়া অ্যান্ড ইউএসএ বর্তমানে কিন্তু আমরাই রান করছি। মালয়েশিয়া তো উই আর দ্য ফার্স্ট, যে আমরা আইএমইউ তে এটা করে না, ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি যেটা সোললি ইন মালয়েশিয়া, ওরাও কিন্তু এই রোবোটিক সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে পারে না, ঠিক আছে। দিজ আর দ্য ভেরি মানে একটা রেলিভেন্ট ডিফারেন্স বিটুইন দ্য মালয়েশিয়া অ্যান্ড দ্য চায়না। চায়নাতে ইজ ভেরি কস্ট ইফেক্টিভ, মানে দেখা যায় যে 10-16 রাদার দেন দ্য 22 লাখ টাকার মধ্যে কিন্তু মেডিসিন কমপ্লিট হয়ে যায়। বাট ইউ ক্যানট সি দ্যাট, মানে আপনি এটা দেখাতে পারবেন না মালয়েশিয়া চায়না থেকে মেডিসিন পড়ে এসে বাংলাদেশে প্র্যাকটিস করছে একটা স্টুডেন্ট দেখান। বাট আওয়ার স্টুডেন্টস নাও আর প্র্যাকটিসিং এট অ্যাপোলো হসপিটাল, ডক্টর সাইফুল ইসলাম। আপনি চাইলেও কোয়েরিস, মানে উনি কিন্তু ওইখানে প্র্যাকটিস করে, অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যাঁ, সো এখানে কিন্তু এটা জানেন কিনা যে যারা মালয়েশিয়া থেকে মেডিসিন কমপ্লিট করে আসে, তাদের কিন্তু বিএমডিসি থেকে কিন্তু একটা অ্যাপ্রুভাল নেওয়ার ব্যাপার রয়েছে, মানে রেজিস্ট্রেশনটা কিন্তু বিএমডিসি থেকে নিতে হয়। তো বিএমডিসি কিন্তু সবার সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করে না। চায়নাতে যেমন জুয়েংজ ইউনিভার্সিটি আছে, ওদের সার্টিফিকেট অ্যাকসেপ্টেড। যেমন ওইখান থেকে মেডিকেল করতে গেলে অ্যারাউন্ড প্রায় দেখা যায় যে 66 লাখ টাকা লাগে। অনেকেই বলে যে চায়নার মেডিকেল অনেক মানে কস্ট ইফেক্টিভ, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কস্ট ইফেক্টিভ, দে আর নট প্রোভাইডিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন। আপনি ডিগ্রি নেবেন, তারপর ডিগ্রি কমপ্লিট করার পর আই হ্যাভ ফাউন্ড দ্য সো মেনি স্টুডেন্টস, অ্যাট লিস্ট দ্য 10 স্টুডেন্টস আই হ্যাভ ফাউন্ড, দে ডিডন্ট গেট দ্য রেজিস্ট্রেশন আফটার কমপ্লিটিং দ্য গ্রাজুয়েশন অন মেডিসিন। দে আর সো মাচ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট আই হ্যাভ এভার সিন, সো মাচ ডিসঅ্যাপয়েন্টেড যে তারা মানে এই ডিগ্রিটা কিন্তু মানে এখানে রেজিস্ট্রেশন পাচ্ছেন। আপনি মেডিসিন কমপ্লিট করে এসেছেন বাট এখানে যদি রেজিস্ট্রেশন না পান, ইউ ক্যানট প্র্যাকটিস ইন হিয়ার, মানে আপনি এখানে প্র্যাকটিস করতে পারছেন না বাট আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন। ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট আল্ট্রাসাউন্ডের উপর কোনো ইয়ে নেই। এখানে বলি তো ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, তারপরে হ্যাঁ আছে তো ফিজিওথেরাপি তো ব্যাচেলার্স, হ্যাঁ ব্যাচেলার্স। আপনি ইয়েতে যান মেডিকেল ইমেজিনে যান,